السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমির হোসেন ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন, ছোট্ট একটি প্রশ্ন কিন্তু অনেক বড় উত্তর হয়। বন্ধু, প্রশ্নটি হলো যে সালাত আদায় না করলে মুসলমান থাকে কিনা। এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জাওয়াব বিল্লাহি তাওফিক, কোরআন এবং সুন্নাহ সমষ্টিতে যা বের হয়ে আসে এবং সম্মানিত আহলুল আইলেমগণ তারাও যে বিষয়টি এনেছেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আর তা হলো যে সালাত যদি আদায় না করে, তার মানে নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে কাফের হয়ে যায়। তবে এর দ্বারা উদ্দেশ্য যেন এমন না হয় যে কোনো বেনামাজিকে দেখলেই আমরা কাফের বলি, না, বরং তার এই সালাত ত্যাগ করা, দিন থেকে বের হয়ে যাওয়া এবং কুফরির মতন কাজ, কুফরি কাজ। সূরা তাওবা আয়াত নম্বর 11, এই আয়াতটি একটি আয়াতই যথেষ্ট এর দলিলের ক্ষেত্রে। আর তা হলো ফাইন তাবু ওয়া কামু সালাত, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, ওয়াতুজ জাকাত, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলেই তারা তোমাদের দিনী ভাই। তার মানে এটা একটা শর্ত, ফাইন তাবু ওয়াকামু সালাত, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, তাহলেই তারা তোমাদের দিনী ভাই। তাহলে দিনী ভাই মানে মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমরা এই কথাটা জানি, হাদিসেও এসেছে। তাহলে এখন যদি সালাত আদায় করে তাহলেই তিনি দিনী ভাই, আর যদি সালাত ছেড়ে দেন তাহলে তিনি দিনী ভাই নয়। মুসলমান, মুসলমানিত্বের ইউনিফর্ম হলো আল্লাহর ইবাদত, আর শ্রেষ্ঠ ইবাদত এক কথায় আর তা হলো সালাত, কারণ আল্লাহ সৃষ্টি তো করেছেন এই জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। সুতরাং মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করা হয়েছে সালাত। ইমাম মুসলিম হাদিসকে এনেছেন, আল বাইনাল রজুলি অবাইনাল কুফরি অশিরকি তারকুস সালাত। তার মানে মুমিন এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো, কাফেররা সালাত আদায় করে না, মুশরিকরা সালাত আদায় করে না, মুসলিমরা, মুসলমানগণ তারা সালাত আদায় করেন। বাইনার রজুলি অবাইনাল কুফরি অশিরকি তরকুস সালাহ, সালাত আদায় করলে মুসলমান, সালাত ছেড়ে দিলে মুসলমান নয়। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাজটা তার কুফরি। আল আহদুল্লাদি বাইনানা অবাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। ইমাম আবু দাউদি হাদিস এনেছেন, ইমাম তিরমিজি হাদিস এনেছেন, ইমাম নাসাই হাদিস এনেছেন, ইবনে মাজা তিনি হাদিস এনেছেন, বুরাইদা বিন হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যেটা একটা চুক্তি আমাদের এবং তাদের, মানে নন মুসলিম, মুসলমান এবং নন মুসলিম এদের মধ্যে একটা চুক্তি, আর তা হলো সালাতের চুক্তি। সালাত আছে তো মুসলমান, সালাত নাই তো সে মুসলমান নয়। সুতরাং সালাতের মাধ্যমেই মুসলমান, নবীদের সময় তো মোনাফেকরাও ছিল, মোনাফেকরাও সালাত আদায় করত, মোনাফেকরাও সালাত আদায় করত। আর বেনামাজিদেরকে যারা সালাত আদায় করবে না, দেখা যায় মুসনাদ আহমদের একটি হাদিসে বলা হয়েছে, বেনামাজিদেরকে ওদের সাথেই রাখা হবে। অর্থাৎ ফেরাউন, হামান, এরা তো মুসলমান নয়, এদের সাথেই কেয়ামতে রাখা হবে বেনামাজিকে। সুতরাং নামাজ, সালাত যদি কেউ আদায় না করে তাহলে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। এবং এই দৃশ্যের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। সালাত আদায় না করলে নিশ্চিত জাহান্নাম, যদি তারা তওবা না করে, তওবার সুযোগ না হয়। আর মৃত্যুর আগে যদি তওবা নসিব না হয় তাহলে সে যেন, মৃত্যুর আগে যদি সালাত আদায়কারী না হয় তাহলে সে মুসলমানই হলো না।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু নামে মুসলমান হয় না, শুধু জুমার সালাত আদায় করলেই মুসলমান হয় না, কুরবানি দিলেই মুসলমান হয় না, বরং আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলেই আপনি মুসলমান। সুতরাং যারা সালাত আদায় করে না, সমস্ত ইমামদের অভিমত, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা সহ সকল আইম্মায়ে কেরাম তারা বলেছেন যে তারা কাফের হয়ে যায়, নামাজ ত্যাগকারী কাফের হয়ে যায় বা কুফরিতে নিমজ্জিত হয় বা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। সুতরাং কেউ কেউ বলেছেন তাকে হত্যা করা হবে যদি সে তওবা না করে। সুতরাং বেনামাজি কে আর যাই বলুক না কেন, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা মুসলমানদের গণ্ডি থেকে বের হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা নামধারী সমস্ত মুসলমানকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।